नमस्कार, আমি সৌরভ গাঙ্গুলী। আপনারা নিশ্চয়ই ভাবছেন এই ধনতেরাস আর দিওয়ালিতে কোথায় যাবেন। ভাবারই কথা, কারণ দিওয়ালি ধনতেরাস আমাদের কাছে একটা বিরাট বড় উৎসব। আমি যাব সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর কাছেই, কিন্তু কারণ কয়েক বছর ধরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মানুষের মনে তাদের বিশ্বাস জাগিয়েছে, মানুষ তাদের কারিগরি তাদের ডিজাইন পছন্দ করা শিখিয়েছে। আমাদের সঙ্গে তাদের পার্সোনাল সম্পর্ক হতে পারে, কিন্তু সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর ডিজাইন, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস যেভাবে মানুষের হৃদয়ে পৌঁছেছে, সেটা কিন্তু এই সমস্ত কিছু সম্পর্কের বাইরে। আপনারা লকডাউনে দেখেছেন মানুষের জীবনে কত কষ্ট, মানুষের উপার্জন, মানুষের সেফটি, হেলথ ইস্যুজ আমরা গত সাত আট মাস ধরে দেখেছি। শুধু ভারত নয়, সারা বিশ্ব এই লকডাউনের মধ্যে দিয়ে গেছে। কিছু কিছু জায়গায় আবার নতুন করে লকডাউন হবে এই কোভিড-19কে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আমি মনে করি, যেমন আইপিএল আমাদের এই সমস্ত কিছুর মধ্যে ভারতবর্ষের সমস্ত মানুষকে আনন্দ দিয়েছে, ভারতবর্ষের সমস্ত মানুষকে একটা বেঁচে থাকার উপায় দিয়েছে, ঠিক তেমনি আমি মনে করি ধনতেরাস বা দিওয়ালিও আমাদের কাছে একটা আনন্দের উৎসব। কিছুদিন আগে দুর্গাপুজো গেছে, দুর্গাপুজোর পরেই এই দীপাবলি আর ধনতেরাস ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে খুবই আনন্দ এবং মানুষকে যেটা বলে না, আলোর প্রদীপ মানুষের জীবনে এনে দেয়। আমি চাইবো আপনারা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সাথে থাকুন, আপনার জুয়েলারিতে ইনভেস্ট করুন, কারণ ধনতেরাস আর দিওয়ালিতে আমাদের একটা প্রথা থাকে যে আমরা জুয়েলারিতে ইনভেস্ট করে থাকি। তাই সেনকো গোল্ডের হিরে, রূপো, ডায়মন্ড, প্ল্যাটিনাম এই সমস্ত কিছু কিন্তু ইনভেস্টমেন্টের যোগ্য। মনে রাখবেন, এই দীপাবলি আর ধনতেরাসের সময় আমরা থাকবো সেনকো গোল্ড আর ডায়মন্ডসের সাথে। আশা করি আপনাদের কালী পুজো ভালো কাটুক, দীপাবলি ভালো কাটুক, দিওয়ালি ভালো কাটুক। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাবধানে থাকবেন, বি সেফ অ্যান্ড হ্যাভ এ গুড দিওয়ালি। মনে রাখবেন, ধনতেরাস মানেই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।